আছে 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। রবিবার অপেক্ষা করি, সরকারি গাড়িতে চড়ে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহামৈত্র বিরুদ্ধে মনোনয়ন জমা দিতে যাওয়ার অভিযোগ। সব জায়গায় সরকারি করছে, আপনারা যারা মুখ্যমন্ত্রী 25 তারিখে নাকি মহিষাদলে আসবে, আজকে তো কিছু কাগজে কাগজ টাগজ কাপ কাপ পড়ে থাকবে, ওগুলো ঝাঁটানোর জন্য আসবে। এই মুখ্যমন্ত্রী আপনার 25 তারিখে যেদিন এখানে আসবেন, দেখবেন এখানকার ডিআইসিও ডিআইএসও আমাদের যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড কালচার অফিসার ডিআইসিও, তিনি আপনাদের মেসেজ করবেন যে মুখ্যমন্ত্রী আসছে। লোক প্রসার শিল্পীদেরকে ইন্দ্রনী সেনের কথায় ফোন করে করে বলছে যে আপনারা তৃণমূলকে ভোট দিন, লোক প্রসার শিল্পীদের। অতএব মহামৈত্র একই ঝাড়ে একই বাঁশি হবে, মমতা ব্যানার্জির ঝাড়ে ওই বাঁশি হয়। আমাদের গায়ের ভাষা আছে, সরল ঝাড়ে সরল বাঁশ, পিক্তি ঝাড়ে পিক্তি বাঁশ, কাটা ঝাড়ে কাটা বাঁশ। এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। উনি যেভাবে সরকারকে ব্যবহার করছেন এই নির্বাচনে, আপনি বলুন, একটা হরিদাস পাল এসেছিল হলদিয়াতে, একদিনে 27 লক্ষ টাকা খরচ করেছে, গোল্ডেন রিট্রিটে 154 জনের সভা। আর তৃণমূলের যোগ্য সিনিয়র লিডার সুধাংশু মন্ডল থেকে বিপ্লব রায় চৌধুরী, ওদের কি করুণ পরিণতি দেখুন। ওর নাতির বয়সই বয়স, একটা চ্যাংড়াদের কর্পোরেটদের পার্টি তৈরি হয়েছে। ভোট মিটলেও কোচবিহারে অশান্তি অব্যাহত, নাটাবাড়িতে 2 বিজেপি নেতার উপরে হামলা, আইসিইউতে একজন ভর্তি রয়েছেন বিজেপি নেতা। যতক্ষণ না এই মহিলাকে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাতে পারবো, ততক্ষণ এই কাজ তিনি চালিয়ে যাবেন। এবং সবচেয়ে বড় পুলিশ হচ্ছে এই কাজে উনার দোসর। আপনি দেখছেন এত মহিলা এসেছে, একটা পুলিশের ট্রাফিক নেই, ব্যবস্থা নেই। আপনি দেখবেন তৃণমূলের 1.5 পয়সার নেতা, কাটমানি খাওয়া নেতা, আমার এমপিল্যান্ড থেকে টাকা তুলতো, যেটা এখানকার এমএলএ মিস্টার 7%, দায়ে কালী বায়ে স্বরূপ, পিছনে ছবি সামনে কমল কমল তেলচো তেলে ভেজাল মিশিয়েছিল, চোরা পরিবৃত্ত চৌর্য ভিত্তি, এই হচ্ছে তৃণমূলের মডেল। আপনি মহিষাদলে দাঁড়িয়ে এই মডেল দেখতে পাবেন। আপনি ভাষা শুনুন, ব্লক তৃণমূলের সভাপতি সুদর্শনের, সে মালও জেল খাটা 5 মাস না কত, 6 মাস জেল খাটা, সে মালও ফোন করে বলছে, হ্যাঁ রাম মন্দির তোর বাপের জায়গা, ওটা তোর বাপের জায়গা সুদর্শন, বলছে রাম মন্দির ভেঙে তুলে দে, সাহস সব গোছানো থাকবে, বিজেপি সরকার আসবে, যে অবস্থা লক্ষণ শেখ সুশান্ত ঘোষের করেছি তার থেকেও খারাপ অবস্থায় দেবে। আমার খেয়ে দিয়ে কাজ নেই, ওই জাস্টিস গাঙ্গুলির কথায় তালপাতার সেপাহের কথার উত্তর দিতে হবে, ওটাকে মাল নাকি, ও যার ওর সামনে হচ্ছে পিসির ভাইপো, সামনে লেখা আছে পিসি, তারপরে লেখা আছে নাম, পিছনে লেখা আছে ভাইপো, আর যে পিসি আর যার ভাইপো তাকে এইখানে আমি এনেছি মেদিনীপুরের মাটি, আবার লক্ষ লক্ষ ভোটে হারাবো মাটি তমলুক পূর্ব মেদিনীপুরে, লিখে রাখুন লক্ষ লক্ষ ভোটে হারাবো, লক্ষ লক্ষ ভোটে হারাবো। এখানে লতায় পাতায় শিকড়ে শুভেন্দু অধিকারী আছে, এরা সব আমার আত্মীয়। রাষ্ট্রবাদীরা 3, চোরেরা 0, চোরেরা 0, ওরা এটা করেছে যাতে পরের দফা গুলোতে ওদের এজেন্ট বসে। আমি আপনাকে লিখে দিচ্ছি, নিশ্চিত প্রামাণিক 54,000 ভোটে জিতেছিল গতবারে, এবারে 1,08,000-এর বেশি ভোটে জিতবে, জলপাইগুড়ির মার্জিন বাড়বে, আর মনস্টিকা কত ভোটে জিতবে কেউ জানে না, ওরা 4 লাখে গিয়ে থামতে পারে, আমার কাছ থেকে নেবেন। ও তো মর্নিং শোটা দিয়েছে আমার সভাতে, যা লোক হয়েছে পিসিমণির সভাতে, পুলিশ দিয়ে ভিডিওকে দিয়ে লোক আনি ও লোক আনি। গতকাল আমি রতুয়াতে সভা করেছি, 10,000-এর বেশি লোক, 65% মাইনরিটি থাকে ওখানে,
আর মমতা ব্যানার্জি গাজলে সভা করেছে 2000 লোক, মমতা ব্যানার্জি এনায়েতপুরে সভা করেছে 3000 লোক, তার থেকে 5 কিলোমিটার দূরে অমৃতিতে আমি সভা করেছি 15000 লোক। বাজার খুব খারাপ, খুব খারাপ। রেজিনগরে কাল রাত থেকে বোমাবাজি চলছে, রেজিনগরে কাল রাত থেকে বোমাবাজি চলছে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।